আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন ভিউয়ার্স আজকের ভিডিওতে আমরা জানবো সৌদি আরবের মেডিকেল রিপোর্ট কীভাবে চেক করবেন আপনি যদি প্রবাসী হয়ে থাকেন আপনি যদি সৌদি আরবের মেডিকেল করে থাকেন সেখানে আপনি মেডিকেলে মেডিকেল রিপোর্টটা চেক কর চেক করবেন কিভাবে ঠিক আছে মেডিকেল রিপোর্ট কীরকম হয়েছে সেটা আমাদের অবশ্যই চেক করতে হয় ঠিক আছে আমরা মোবাইলে হোক অথবা কম্পিউটারে হোক সেম প্রসেসিনে আমরা এই কাজটা করতে পারি সম্মানিত ভিউয়ার্স আমরা প্রথমে চলে যাব গুগল ক্রোম ব্রাউজারে গুগল ক্রোম ব্রাউজারে আসার পর আমরা এখানে সার্চ করবো ডি ডট কম এখানে একটু প্রক্রিয়া করে দেখুন আমি একেবারে যেন সরাসরি ওদের ছাড়বার প্রবেশ করতে পারি সৌদি আরবে সেই সেই সার্ভারে এটা এখানে লিখলাম আর কি দেখুন এখানে ডাব্লিউ ডি ডট কম এটা দিয়ে আপনারা ইন্টার বাটনে পেশ করবেন মোবাইলে হলে চান্স বাটনও পেশ করবেন পেশ করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শু করবে ওয়েলকাম টু ওয়াইপিট তারপর আমরা এখানে একটু নিচে দেখতে পাচ্ছেন এই যে এই জায়গাটায় মোবাইলেও সেম পজিশনও দেখাবে আর কি এই যে এখান থেকে আমরা দুইটা ওয়ে রয়েছে একটা হচ্ছে বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট এবং আরেকটা ওয়ে রয়েছে বিও মেডিকেল রিপোর্ট এই যে বিও মেডিকেল রিপোর্ট আমরা ক্লিক করব বিও মেডিকেল রিপোর্টে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শু হবে এখন আমরা এটা এখানে একটু খেয়াল করে দেখুন উপরে লেখা রয়েছে পাসপোর্ট নাম্বার এবং স্লিপ নাম্বার ঠিক আছে দুটো অপশন রয়েছে এখানে দেখুন বাই পাসপোর্ট নাম্বার ওয়াইফিট স্লিপ নাম্বার ঠিক আছে আমরা এখন এখান থেকে পাসপোর্ট নাম্বার দিয়ে চেক করবো ঠিক আছে পাসপোর্ট নাম্বার দিয়ে আমরা চেক করব। এখানে একটু কেয়াল করে দেখুন আমি অলরেডি একটা পাসপোর্ট নাম্বার এখানে অলরেডি দিয়েছি এই পাসপোর্ট নাম্বারটা দিয়ে আমি চেক করে দেখব এটা আমি কালকে দিলাম আর কি আজকে এখনও রয়ে গেছে তো এখানে পাসপোর্ট নাম্বার দিলাম তারপরে ডাইন সাইডে যে ন্যাশনালিটি রয়েছে ন্যাশনালিটিটা আমরা বাংলাদেশ থেকে হলে বাংলাদেশ থেকে দেব অথবা ইন্ডিয়া কলেক তাকে হলে ইন্ডিয়া সিলেক্ট করবো এবং দেশের বিভিন্ন কান্ট্রির এখানে অলরেডি সাপোর্টিং রয়েছে সেখান থেকে আমি যে কান্ট্রিতে দেখছি সেই কান্ট্রিতে দেবো আমি বাংলাদেশ থেকে দেখতেছি এখানে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন চেক চেকে ওকে দেবো চেকে দেওয়ার পর আমাদের সামনে অটোমেটিকলি ওই ইয়েটা শু হবে একটু খেয়াল করে দেখুন এখানে নিচে লেখা আছে এরোর ভেরিফাই রে ক্যাপসা প্লিজ ট্রাই এগেন আমি আবারও চেক করলাম দেখি দেখুন আমি যখন আবারও ক্লিক করলাম আমাদের সামনে অলরেডি এটা শু হয়েছে আমাদের ইয়েটা একটু খেয়াল করে দেখুন এই যে এটা হচ্ছে আমাদের চেক রিপোর্টটা আর কি ঠিক আছে আমাদের মেডিকেলের যে রিপোর্ট সেটা এখন আমরা এখানে একটা কাজ করতে পারি এই রিপোর্টটাকে আমরা পিডিএফ আকারে ডাউনলোড করে নেব দেখুন এখানে ছবি আঁকারে চলে যাচ্ছে পিডিএফে ডাউনলোড দিলাম আপনি মোবাইলে হলে এই জায়গাতে দেখুন ডাইন সাইডে একটু পিডিএফ লেখা রয়েছে এখানে ক্লিক করবেন তো পিডিএফ আকার আমরা এটা ডাউনলোড করে নিব ঠিক আছে আমাদের এই সার্টিফিকেটটা এই রিপোর্টটা আর কি তো আমি পিডিএফ আকারে ডাউনলোড করার পর আমি আপনাদেরকে ডাউনলোড করা ভিডিওটা একটু দেখাই দেখুন এই জায়গাতে এই ডাউনলোড অপশনে কম্পিউটারে যেভাবে দেখতে হয় আর কি মোবাইলেও সেম পজিশনে যেখানে ডাউনলোডের ইয়ে থাকে সেখানে যেখানে আপনাদের অনলাইন থেকে ডাউনলোড করা ফাইল যেখানে যায় সেখানে সমানিত দেখুন আমি এখন যে মেডিকেল ইয়েটা করলাম এই যে এটা মেডিকেল স্ট্যাটাস দেখি মেডিকেল স্ট্যাটাসটা আমি ওপেন করে দেখবো ওপেন করে দেখার পর আমাদের এটা কি রকম অবস্থা ডাউনলোড হয়েছে কি না পিডিএফ ডাউনলোড করলে একটু সুন্দরভাবে দেখা যায় আর কি ঠিক আছে একটু ওয়াইট করুন আমি ডাউনলোড দিয়ে পিডিএফটা ওপেন করতে দিয়েছি অলরেডি চলে আসে আমাদের সামনে এই রিপোর্টটা একটু খেয়াল করে দেখুন পার্সোনাল ইনফরমেশন নামে এই এটা আছে ঠিক আছে এখানে সবগুলো দেখাইছে আমি মেডিকেলে স্পিড লেখাচ্ছে এই যে দেখুন ফিট আছে মোটামুটি উনি এই মেডিকেলে এটা ভালো হয়েছে আর কি ঠিক আছে সম্মানিত ভিউয়ার্স এভাবেই মেডিকেলে রিপোর্ট চেক করা হয় যদি কাস্টমারের প্রিন্ট করতে চায় তাহলে আপনি এখান থেকে প্রিন্ট করে দিতে পারেন অথবা কাস্টমারের মোবাইলেও হোয়াটসঅ্যাপে আপনি এটাকে সেন্ড করে দিতে পারেন সম্মানিত ভিউয়ার্স আজকে ভিডিওতে আমরা আপনাদেরকে মেডিকেল রিপোর্ট চেক করা দেখাইছি সৌদি আরবের আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরিশেষে আমাদের এই ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন